আজ আমি আইছি উস্তপাতা চাঁদ বাগান থেকে উস্তপাতা নিতে। সবাই তো আপনারা করলা বলেন, কেউ উস্ত বলেন, আপনারা সবাই তো উস্ত করলা ভাজি খেয়েছেন আলু দিয়ে। আমি আজকে উস্তপাতা ভাজি করব, নতুন রেসিপি নিয়ে আসছি বন্ধুরা। তো আমার পাশে থাকেন, সাথে থাকেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন কে কে উস্তপাতা ভাজি খেয়েছেন। অবশ্যই অবশ্যই কিন্তু একটি শেয়ার একটি কমেন্ট অবশ্যই করবেন, আমার পরিশ্রমগুলো যেন বৃথা না যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ছাদ বাগানে উস্ত গাছ লাগিয়েছি আর প্রচুর ছোটো ছোটো উস্ত ধরেছে। উস্তগুলো পেরে নিব, কারণ এই উস্ত করলা গাছের জন্য আমার অন্য অন্য গাছ হচ্ছে না। তাই মনে করছি যে আজকে উস্ত গাছের পাতাগুলো ভাজি করে আপনাদের সাথে শেয়ার করি। এই উস্ত পাতা কিন্তু খেতে দারুণ মজা বন্ধুরা, আপনারা যারা না খান না খেয়েছেন তারা খেয়ে দেখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন লক লকি তরতাজা করল্লা উস্ত, যেটাই বলেন না কেন আমার খুব সুন্দর গাছ হয়েছে। কিন্তু ছোট্ট ছোট্ট করল্লা ধরার কারণে এই গাছটা আমি কেটে দিচ্ছি, কারণ সিম গাছকে জ্বালাতন পড়ছে, কেটে কেটে দিচ্ছি। আর এই পাতাগুলো আমি এখন তুলে নিলাম, শাক হিসাবে ভাজি করে খাবো। তা আপনারা কে কে খেয়েছেন এই করলা ভাজি পাতা বন্ধুরা? এই করলা গাছ বলেন আর উস্ত গাছ বলেন, যেটাই বলেন না কেন, এটার পাতা কে কে খেয়েছেন একটু বলবেন। এটা কিন্তু খুবই উপকারী, ডায়াবেটিস রোগীদের জন্য এই রসটা বেশি উপকারী। আর উস্ত করলা তো মুখে রুচি আনে আপনারা সবাই জানেন। আজ আমি এই শাকগুলো ভাজি করব আপনাদের সাথে, তাই শেয়ার করব। এগুলো আমি সম্পূর্ণ গাছের আগাগুলো আর সুন্দর কচি কচি পাতাগুলো ছিঁড়ে নিলাম। আপনারা এভাবে গাছ যদি অনেক হয়ে থাকে এভাবে আপনারা এই উস্ত করল্লার পাতাগুলো ট্রাই করে ভাজি করে খেয়ে দেখবেন কেমন লাগে, তারপর সুন্দর একটা কমেন্ট শেয়ার করবেন, লাইক দিবেন। তো সাথে থাকেন বন্ধুরা ভাজি করার সময় আপনাদের সাথে রেসিপিটা দেব। তো বন্ধুরা শাকগুলো দেখতেছেন আমি একটি একটি করে বেছে নিচ্ছি, আর অনেক সুন্দর করে আমি আগা তুলেছি কচি কচি পাতাগুলো। তা আপনারা এভাবে কচি কচি আগা আর পাতাগুলো তুলে বেছে নেবেন, এভাবে সুন্দর করে এপিট উপিট দেখে কোনো ময়লা পোকামাকড় না থাকে। এ কারণে আমি সুন্দর করে বেছে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার বাছা হয়ে গিয়েছে। কত সুন্দর করে আমি লকলকি আগাগুলো নিয়ে নিলাম, আর এভাবে আপনারা লকলকি আগাগুলো ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো করে কাটা লাগবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর করে আমি ধুয়ে পানি ধরিয়ে নিচ্ছি। এর সাথে আমি আলু আর চিংড়ি মাছ দিব, চিংড়ি মাছ নিয়ে আসছি। আর এখানে রসুন পেঁয়াজ সাধারণ যে ভাজি আমরা করে থাকি করলার সাথে, এখানে আমি সেই গাছের ছোট ছোট করল্লাও নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন গাছের ছোট ছোট করল্লা হচ্ছিল, এই জন্য গাছটা কেটে ফেললাম। আর সেই করল্লাগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো, এভাবে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আমি আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, করল্লার শাক ভাজি করছি। সরিষার শাক তো অনেকে খেয়েছেন, খেসারি শাক খেয়েছেন, মটরের শাক খেয়েছেন, এখন করল্লার শাক খান। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, যেহেতু শাক অল্প বেশি না তাই পরিমাণ মতো তেল দিচ্ছি। আর রসুন কুচি, কিছু রসুন কুচি দিচ্ছি, আর দিচ্ছি হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দর করে ভেজে নিব, আর এর সাথেই আমি দিয়ে দিব কিছু চিংড়ি মাছের ছোট ছোট কিউব, একদম ছোট চিংড়ি মাছ দিয়ে আমি এই ভাজিটা করব। এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মধ্যে। তো বন্ধুরা এগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে দিব, সাথে দিয়ে দিব একটা শুকনো মরিচ। আমি এখানে ভেজে রাখা একটি শুকনো মরিচ ছিঁড়ে দিচ্ছি, শুকনো মরিচের ফ্লেভারটা আসে। আমি সারা বছর শুকনো মরিচ কিন্তু ভেজে সংরক্ষণ করে রাখি, এটা আমি এখন ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এই চিংড়ি মাছের অনেক সুগন্ধি বেরোচ্ছে, আর খেতে কিন্তু দারুণ। আপনারা অবশ্যই অবশ্যই করলার শাক খাবেন, এতে মুখে ফুটে উঠবে না, ডায়াবেটিসের জন্য খুব উপকারী। করলা যেমন অনেক উপকারী দেহের জন্য, আর নিজের সাত বাগান হলে জৈব সার দিয়ে
যদি আপনারা করলা তৈরি করেন যে সেটা কিন্তু দারুণ লাগবে। আমি সামান্য পরিমাণে একটু রং হওয়ার জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি, যেহেতু আমি আলু দিব, কুচি আলু, আলু ভাজির মতো করে কেটে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই ভাজিটা কিন্তু খেতে বন্ধুরা অনেক দারুণ। অবশ্যই অবশ্যই আমার এই কষ্টগুলো ছোট ছোট রেসিপিগুলো দেখতে পাচ্ছেন, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা সুন্দর করে ভেজে নেব। এটা হালকা পরিমাণে ভাজা হয়ে গেলে পরে তারপর আমি শাকগুলো দিয়ে দিব। এখন আমার দেখেন আলু ভাজিগুলো প্রায় অর্ধেক হয়ে এসছে। এখন আমি সেই করলা শাকগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছিলাম, ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। টাটকা শাক, আর এখানে কোনো রাসায়নিক সার নেই, করলার শাক। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, পরিবারকে উপহার দিবেন, এটা কিন্তু খুব উপকারী। আমার জানা নেই কেউ খেয়েছে কি না, আমি কখনো দেখিনি, তবে আমি আজকে প্রথম ট্রাই করছি। একদম করবে আমি আপনাদেরকে খেয়ে দেখে বলবো যে কেমন লাগলো। অবশ্যই বন্ধুরা আলু দিবেন, ডিঙ্গে মাছের ঝুড়ি দিবেন, বন্ধুরা কি যে সুন্দর সুগন্ধি বেরিয়েছে, আর খুবই মজা হবে আমার মনে হচ্ছে। আজকে প্রথম আমি করলা শাক ভাজি করছি, আর করলা শাক ভাজি খাবো পরিবার নিয়ে। আমার মনে হচ্ছে করলা যেভাবে সুস্বাদু হয় ভাজি করলে, শাকটাও সেভাবে সুস্বাদু হবে। তো বন্ধুরা অনেক মজাদার হয়েছে, দেখতেই পাচ্ছেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন, বানিয়ে খাবেন, আর খেয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। এটা অনেক ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো, শরীরের জন্য, আর দারুণ মজার। তো বন্ধুরা হয়ে গেল আমার করলা শাক ভাজি, নতুন হলে অবশ্যই ট্রাই করবেন। আমার জানা মতে আমি মনে হয় আজ প্রথম করলা শাক ভাজি করলাম। তো সাথে থাকবেন, পাশে থাকেন, ভালো থাকবেন, দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।